হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ শুরু করেছি, কেননা আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আজকে চতুর্দশী। এই শ্রাবণ মাসে জানো দুটো চতুর্দশী পড়েছে, এক মানে সোমবারে, এরকম কিন্তু খুব কমই পড়ে। তো আগে একটা চলে গেছে আর আজকে হচ্ছে লাস্ট। আজ 10:30টার পর আমাদের চতুর্দশী লেগেছে, তো এর জন্য এখন 10:30টার পর আমরা সব তৈরি হয়ে গেছি। এই যে প্রতি শ্রাবণ মাসে না আমরা মানে দুজনেই যাই শিব মন্দিরে, বাড়িতেও দিই মন্দিরেও যাই। তো এইবারও মানে প্রতি সোমবারই গিয়েছি, আজকেও যাব, তৈরি হয়ে গেছি। তো ভাবলাম যে না আজকে ব্লগটা শুরু করি, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, চেষ্টা করব, দেখি। আর মেয়েও যাবে মন্দিরে, আর ঠাকুরঘরটা তোমাদেরকে দেখাচ্ছি না, ঠাকুরঘরটা একটা সারপ্রাইজ আছে, সেটা আস্তে আস্তে দেখাবো। তো ঠিক আছে, বেশি বকবক না করে চলো ব্লগটা শুরু করি আর মন্দিরও চলে যাই। গুড মর্নিং, মা অলরেডি ব্লগটাকে স্টার্ট করে দিয়েছে, ধরে গেছে আমার প্রচণ্ড পরিমাণে। কালকে বিকেল থেকে এত শরীরটা খারাপ করছিল, মানে আমার না জ্বরটা সবসময় না খুব যে বেশি করে জ্বরটা সহজে আসে না, ভিতরে ভিতরে প্রচণ্ড মানে একদম শেষ করে ফেলে আর ঠান্ডা লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে লাস্ট সোমবার, মা নিশ্চয়ই বলেছে। তো এক মাস যাবৎ সোমবার করছি, পিরিয়ডের জন্য একটা সোমবার মিস হয়েছে, বাকি দুটো করেছি আর আজকে হচ্ছে লাস্ট সোমবার। তো ইচ্ছে আছে আজকে মন্দিরে যাব, এই সব পুরো মাস একদিনও মন্দিরে যাইনি, আজকে ইচ্ছে ছিল ভালো করে মন্দিরে যাব, তারপর ওকে নিয়ে যাব, একসাথে জল ঢালবো। বাট শরীরটা খারাপ হয় না, কিছু সাহস করতে পারিনি। এখন অলমোস্ট অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে কিছুই খাইনি। তো এবার বিছানাটা গুছিয়ে তারপর যাব, গিয়ে জল ঢালবো ঠাকুরের মাথায়। বাবা বাবু তো আগেই বেরিয়ে পড়বো, ওদের সাথে তোল মানে পাল্লা দিয়ে পারবো না, বিকজ আমার একটু আস্তে ধীরে কাজ করতে হবে, হয়তো মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে। তো ইচ্ছে দেখো, না যদি যাই না মনে মনে পস্তাবো, তো আমি এরকম ইচ্ছে নেই। তো একবার যাই মন্দিরে গিয়ে, আজকে জল ঢেলে আসবো, সামনে কোথাও যাবো, তোমাদেরকেও নিয়ে যাবো। তো চলো এবার ব্লগটাকে দেখতে থাকো। তো এই যেখানে সব ফল টল মানে ধুয়ে রাখা হয়েছে, ঠাকুরকে দেওয়া হবে, আর এই যে আমি এখানে এগুলো সব রেডি করে নিয়েছি, ব্যাগে ব্যাগে করে নিয়েছি, একটু দূরে যাওয়ার ইচ্ছে আছে। এখানে ধূপকাঠি নিয়েছি আর একটা ঘিয়ের প্রদীপ, আর এই যে কৌটোটা দেখেছ, এটার মধ্যে সব আছে, দুধ ঘি মধু জল সব একসঙ্গে নিয়ে নিয়েছি। আর এটাতে আছে ফল আর ফুল বেলপাতা, এই যে ফল ফুল বেলপাতা দুটো নিয়ে চলো। আজকে তোমাদের সাথে আমি আমার মা বাবার একটা সুইট স্টোরি শেয়ার করছি। তার আগে বলে দিচ্ছি, ওরা যে জায়গায় গেছে সেই জায়গাটা হচ্ছে শিলচর তারাপুর শিববাড়ি রোডের শিব ঠাকুরের মন্দির। এই মন্দিরটা ঠিক পরাক নদীর পাশেই, এই রোড সাইডেই মন্দিরটা স্থাপিত। এই মন্দিরটা নাকি বহু বছর পুরনো মন্দির আর খুব বেশি অনেক জাগ্রত, যেটা বাবা মার মুখে আমি শুনে এসেছি। বাবা ওই দিন গল্প করছিল, যখন অনেক বছর আগের কথা, যখন বাবা ছোট ছিল, তখন নাকি শুনেছে এই মন্দিরে একজন অচ্যুত মানুষ ঢুকে পড়েছিলেন, তার সাথে সাথে মন্দিরটা নাকি পুরোটা দিন কাঁপছিল, যেটা দেখার জন্য বাবা বাবার ভাইয়েরা সবাই ছুটে ছুটে গিয়ে দেখে এসেছে। যেটা সত্যি ঘটনা সেটাই শেয়ার করলাম, মেবি এখানে কিছু ইনসিডেন্ট হয়েছে তার জন্যই। তো এখানে মা বাবারা পৌঁছে গেছে, আজকে ওইখানেই শিবের মাথায় জল ঢালবে, ওদের ইচ্ছে করলো তাই। তো তোমাদেরকে বলছিলাম মা বাবার একটা সুইট স্টোরি শেয়ার করব। জানো তো আমার মা বাবা না ছোটোর থেকেই আমি দেখে এসেছি, আমার মা বাবা সব ব্যাপারই একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করে, চাহে খাওয়া দাওয়া হোক, ঠাকুরের পুজো আচ্চা হোক, যে কোনো কিছু, আজকে শিব পুজো বলো, কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, একসাথে অঞ্জলি নেওয়া, একসাথে ঠাকুরের মাথায় জল ঢালা, একসাথে বসে ভাত খাওয়া, হয়তো আগে পরে কখনো হয়ে যায়, বাবা যদি কখনো বাজারে যায় ফিরতে দেরি হয়, মা অপেক্ষা করতে থাকে কখন বাবা আসবে, বাবাকে ভাত দিয়ে তবেই খাবে, বাবার এঁটো থালে ভাত খাওয়া, মানে এইসব জিনিস দেখে না সত্যি আমার ভীষণ প্রাউড ফিল হয়। অনেক সময় এই কেমিস্ট্রি দেখে আমার অনেক বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করে, ওদের কি লাভ ম্যারেজ হয়েছিল? না গো, ওদের লাভ ম্যারেজ হয়নি, ওদের অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল, বহু দূর, লং ডিস্টেন্স রিলেশনশিপ বলতে পারো। বাবা যখন মাকে দেখতে গেছিলো, মা বাবার মায়ের বাপের বাড়ির দিকে পরিস্থিতি এতটা ভালো ছিল না আর্থিক দিক থেকে,
খুবই গরিব ছিলেন, এখনের পরিস্থিতি তো অন্যরকমই। তো বাবা মার কেমিস্ট্রিটা এত মজার তোমাকে এখনই দেখাচ্ছি। এই যে মা প্রণাম করছে, প্রণাম করে দিয়ে দেবে শিবের মাথায় ফুল বেলপাতা, বাট বাবা দেখো দিতে গিয়েও অপেক্ষা করছিল কখন মা দেবে তারপর বাবা দেবে। এই ছোট্ট ছোট্ট জিনিসেই আমার মনে হয় একটা রিলেশনশিপে অনেক স্ট্রং বন্ডিং ক্রিয়েট করে। বাবা যখন মাকে বিয়ে করে আনে, বার যেরকম পরিস্থিতি ছিল, কখনো কখনো আমি শুনতে পাইনি যে বাবা মাকে কখনো কোনো দিক থেকে ছোটো দেখিয়েছে বা ছোটো করেছে, বা এরকম কখনো মাকে বোধ করতে দেয়নি যে দেখো তোমার পরিস্থিতি তখন ভালো ছিল না, আমি কিছু না নিয়ে তোমাকে বিয়ে করে তোমাকে উদ্ধার করেছি, কখনো এরকম ফিল করতে দেয়নি। মেবি আমি কথাগুলো এতটা ভেঙে বলছি জাস্ট বিকজ আমার মনের ভিতরে যা ফিলিংস সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আফটার ম্যারেজ, বিয়ের পর ভালোবাসাটা না একটা ব্যাকসেট নিয়ে নেয়। এই আন্ডারস্ট্যান্ডিং, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট, একজন আরেকজনের প্রতি সম্মান, সেটাই পুরোটা জীবন থেকে যায়। যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনের প্রতি সম্মানটা থাকবে না না, ততক্ষণ দেখবে এই রিলেশনশিপ স্ট্রং হয় না। আর এত টাইম যা বললাম না যে মা বাবার জন্য এই করে, বাবা মায়ের জন্য সেই করে, মা বাবাকে এটা বলেনি, বাবা মাকে ওটা বলেনি, সেটা কিন্তু ওরা নিজেরা মন থেকে করে। বা ঠাম্মাও কখনো এসব করতে মাকে ফোর্স করেনি, আর বাবাও কখনো মজবুর ফিল করেনি যে মার সাথে এরম করবে বা মাও বাবার সাথে এরম করবে। আর হ্যাঁ, সম্মানটা একদিনে হয় না, সম্মানটা করতে হয়, সম্মানটা আদায় করতে হয়। তুমি সম্মান করলে নিশ্চয়ই সম্মান পাবে। আমি এবার অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছি, শিবের মাথায় জল ঢালবো। আমার মামি ফোন করে বলছিল তুই তো শীত পেয়ে গেছিস, শীতকে কেন জল ঢালবি। অ্যাকচুয়ালি এসব কিছুই না, এমনিতেই এবছর ইচ্ছে করলো। তো আমি এবছর কি করে শিবের উপোসটা পালন করছি সেটা বাড়িতে গিয়েই নয়তো বলবো। তা আমি আর একা যাচ্ছি না, আমাকে একা দেখে মা আমায় ছাড়েনি, তো মাকেও দেখাচ্ছি দাঁড়াও। মা, আমি কিন্তু মন্দির থেকে বাড়ি চলে এসেছি, এসে এক গ্লাস জল খেয়েছি, পান একটা মুখে দিয়েছি। এবার ও যাবে, তোর বাবাও বলছে ওর শরীরটা ভালো না, একা একা যাবে, রৌদ্র উঠেছে, যদি আবার মাথা ব্যথা ঘুরে যায় বাবা, তো এর জন্য একা ছাড়লাম না, ও আমিও সঙ্গে যাচ্ছি। মা যাচ্ছে বলে ভাবলাম যে অন্নপূর্ণা ঘাট যাবো, নয়তো সামনে একটা শিব মন্দির ছিল। মা যখন সাথে যাচ্ছে তাহলে আমি বলি চলো, টোটো যখন নিয়েছি তাহলে ওই অন্নপূর্ণা ঘাটেই যাই। তো দেখা যাক, চলো এবার আমি প্রথম যাবো, মানে শীত শ্রাবণ মাসে, আর শিবরাত্রিতে একবার গেছিলাম ভাইসের সাথে, তখন ব্লগ টক করতাম না, তো চলো এবার যাওয়া যাক। এই যে হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির, ফোটে দেখাচ্ছি। মন্দিরে তো চলে আসলাম, এবার মা হঠাৎ করে বলছে তোর না ইচ্ছে ছিল সিদ্ধেশ্বর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবি। আমাদের এখানে বদরপুর ঘাটে সিদ্ধেশ্বর মন্দির আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম ট্রেন দিয়ে যখন আসছিলাম। আমার ইচ্ছে ছিল সেখানে যাব, নদীর থেকে জল তুলে নিয়ে শিবের মাথায় দেব। তো মা বললো তখন তোর যখন ইচ্ছে ছিল তো এখান থেকে একই নদী আর শিব ঠাকুর তো সব জায়গায় সমান। তো ভাবলাম হ্যাঁ ঠিকই, তো মা তো ভালো বুদ্ধি দিল। তো মন্দিরের ভিতরে গেলাম, থালাটা রাখলাম, রেখে দেখি সুন্দর একটা ঘটি রাখা আছে, সেই ঘটিটা নিয়ে বাস নদীর পাড়ে নেমে পড়লাম জল তুলবো বলে। জল তুলে সেই জল নিয়ে শিবের মাথায় জল দেবো। আমার শরীরটা ভালো না থাকায় আমাদের সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়া হয়নি, ইচ্ছে ছিল সবাই মিলে একসাথে জড়ো হয়ে মন্দিরে যাব। আর প্রচণ্ড ভয় করছিল জানো, একটা জিনিস আমার সত্যি কমপ্লেন অন্নপূর্ণা মন্দির কমিউনিটির সাথে, যে এত বড় এত পুরনো মন্দির, ওদের না একদম মেনটেনেন্স নেই জানো। জানি না এই ব্লগটা যদি কেউ দেখে থাকে তার জন্য বলছি, একদম মেনটেনেন্স নেই, মন্দিরের ভিতরটাও নেই, আর মন্দিরের ঘাটটা তো এই লাস্ট ফ্লাডের জন্য একদমই নষ্ট হয়ে গেছে। একটু যদি মন্দিরটা মেনটেন করে রাখে না সত্যি ভীষণ ভালো লাগবে। তো মা বললো পা না দিতে জলে, ফার্স্টে একটু মাথায় জল দিয়ে তারপর পাটা ধুতে। নদীতে এসে নাকি ফট করে পাটা দিতে নি, জানি না মা যেটা বললো সেটাই করলাম। আর রৌদ্র দেখতে পাচ্ছো, প্রচণ্ড পরিমাণে রৌদ্র। আর জানি না কেন শরীরটা এত খারাপ ছিল, বাট ওইখানে যাওয়ার পর মনটা সত্যি ভীষণ ভালো, আর শরীরে একটা অন্যরকম এনার্জি চলে এসেছিলো, একটা পজিটিভ এনার্জি যেটা ফিল করছিলাম সেটাই তোমাদেরকে বলছি। আর এই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছো, সেই ব্রিজটা নতুন হয়েছে, দুধপাতিলা শিলচরের একটা লিঙ্ক করা হয়েছে। ব্রিজটা নাকি এখনও ওপেনিং হয়নি প্রপারলি, তো যদি হয়, যদি সময় সুযোগ করতে পারি তাহলে তোমাদের নিয়ে যাও, নিয়ে গিয়ে দৃশ্যগুলো দেখিয়ে আনবো।
এবার ঘটিতে জল ভরে ভাবলাম ফার্স্টে একটু সূর্য দেবতাকে জল দিই। আমার ইচ্ছে করলো, সত্যি কথা ইচ্ছে করলো, হঠাৎ মনে হলো এত সুন্দর একটা পরিবেশ কেন না দেওয়া যাক। তো ফার্স্টে সূর্য দেবতাকে জল দিলাম, তারপর আর ঘটি জল নিয়ে শিবের মাথায় জল দেব। আর কিছুক্ষণ আগে আমার মা বাবার কিছু কথা বললাম তোমাদের সাথে, বিশেষ করে আমি সবসময় চেষ্টা করব যাতে আমার আফটার লাইফটা যেন এভাবে আমি কাটাতে পারি। হ্যাঁ, সবার জীবন সমান হয় না, সবার পরিস্থিতি সমান হয় না, সবার লাইফ ইকুয়াল হয় না, বাট চেষ্টা করব। আমার মায়ের থেকে দেখে যা শিখেছি, আমার মা যেরকম সবাইকে একসাথে নিয়ে হাসি মুখে সব কিছু মানে করে এসছে উইলিংলি, সেটা যেন আমি চেষ্টা করব আর আমি যেন সেটা করতে পারি, সেটাই আমার নিজের কাছে নিজেই কখনো বলি আর কখনো অনেক চিন্তাধারা করি। যাই যাকে বাবা, অনেক কথাবার্তা বলে দিয়েছি আর না তোমাদেরকে, এখন মাথাটা আমি খাচ্ছি আমি যেটা সেটা বুঝতে পারছি। আর নদীর জলটা দেখো ঘোলা হয়ে আছে, একটা কথা আছে মা সবসময় বলে, নদীর কি জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো, জানি না, যেটা আমার মা বলে সেটাই বললাম। কিছু জিনিস প্রি ডিসাইডেড থাকে, মেবি আজকের দিনটাও প্রি ডিসাইডেড ছিল যে আমি এখানে এসে শিবের মাথায় জল দেব। তো চলো এবার মন থেকে সুন্দর করে মন দিয়ে শিবের মাথায় জল দিই। আর যখন আমি কথা বলি না, ভয়েস ওভার দেই, তখন বিশ্বাস করো আমার মনে যা আসে মন খুলে বলি, মনে যা আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, মনে করি নিজের লোক নিজের মানুষ, সব কিছু শুনে তোমাদের আশা করি ভালো লাগবে, এত কিছু ভাবি না বাবা আমি। তো চলো শিবকে এবার পুজো করছি, আর সব সময় ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, যেটা আমার মনে বললো এবার শুধু ঠাকুরকে থ্যাংকস বলার জন্যই জল দিলাম। ঠাকুরকে থ্যাংক ইউ বলাটাও দরকার কখনো কখনো, কি ক্যা পাতা কাল হো না হো। পেঁপে গাছ পাকা পেঁপে, এটা নিচে কি গো শ্রীর মেনুতে কী চলো সেটা দেখিয়ে দিচ্ছি। দুপুরবেলা তো সবাই এক সিদ্ধ ভাত খেয়েছে যারা ফল প্রসারি খায়নি, আর রাত্রিবেলা যারা ফল প্রসারি খায়নি তাদের জন্য হয়েছে রুটি, কিছু তেলে ভাজা, কিছু শুকনা রুটি, আর তার সাথে আছে শিমুইর পায়েস। দুপুরবেলা যারা যারা এক সিদ্ধ ভাত খেয়েছে তাদের জন্য আজকে রাত্রের এই মেনুটা। আর কারা কারা শিমুই পায়েস খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। একদিন এক একটা করে আজকে শিমুর করলো, লাস্ট ডেতে চষির পায়েস করেছিল। আমার খাওয়া দাওয়া শেষ, আমি আমার ভীষণ খিদে পেয়েছিল, জ্বরটা যেহেতু নেমেছে তো তার জন্য দেখো আওয়াজ বেরোচ্ছে না, ভিতরে ভিতরে না এই জ্বরটা খুব কষ্ট দেয় জানো। প্লিজ তোমাদেরকে সবাইকে বলো খুব সাবধানে থেকো, বাড়িতে বাড়িতে এখন জ্বর আর কনজেক্টিভাইটিস, মানে জ্বর আর জয় বাংলা এই অবস্থা, খুব খুব সাবধানে থেকো, এত বিচ্ছিরি জ্বর, মানে শরীর আমার তো মা ওদের তো জ্বর গায়ে চড়েছিল, মানে জ্বর তাপ হচ্ছিল, আমার তো শরীর তাপ হচ্ছে না, ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে আমাকে, কিছুতেই আরাম পাচ্ছি না, একটু বেশি সময় দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরাচ্ছে, মানে আমার মনে হচ্ছে যদি খুব করে জ্বর আসতো হয়তো ওষুধ খেতাম ঠিক হয়ে যেত, ওষুধ খাচ্ছি আমি বাট স্টিল। তো সবাই খুব সাবধানে থেকো, এবার মা ওরা খাওয়া দাওয়া করুক, আর যারা আজকে আজকে কিছু আজকে স্পেশালি হচ্ছে যেহেতু চতুর্দশী সোমবার, তারপর শিব চতুর্দশী, তার জন্য কাকিমণি ওরাও কেউ আর আজকে ভাত খায়নি, আগুন ছোঁয়া খায়নি, এমনিতে আমার মন চাইলো তার জন্য আমি এভাবে করলাম। তোমাদেরকে বলেছি কিনা জানি না ব্লগে, আমি আবারও বলছি যে এই পুরো শ্রাবণ মাসটাই, শুধু শ্রাবণ মাসের যে চারটা সোমবার ছিল তো ওইটাতেই আমি শিবের ঠাবানায় জল ঢেলেছি আর কাঁচা ফল টল খেয়ে থেকেছি, সেটা আমার হয় জানি না, আমি কখনো এরকম করিনি, আমার ইচ্ছে করলো তাই আমি করলাম, জাস্ট এতটুকুই। অনেকে অনেক সময় ডায়েট করার জন্য এরকম করে বা কাইন্ড অফ কি জানি না অনেক ধরনের ডায়েটে এইসব করি, ডায়েট তো আর না জাস্ট এমনিই করলাম, কেউ আবার এটা মনে করতে পারে যে বিয়ে ঠিক হয়েছে সামনে বিয়ে তার জন্য ডায়েটিংয়ের জন্য এসব কিছু করছে না, এসব কিছু না,
জাস্ট আমার ইচ্ছে হলো তাই করলাম। আর সত্যি কথা এরকমও না যে আমি হেলথের দিকে, আমার নরদিনই একটু আগে ফোন করে খুব বকুনি দিচ্ছিল কেন এরকম করো, নিজের হেলথের খেয়াল রাখো, হেলথ ঠিক থাকলে হেলথ ইজ ওয়েলথ, মানে এক গাদি আমাকে কথা শুনিল যে তুমি সব এখন করছো এসব করা ঠিক না, নিজের শরীর স্বাস্থ্য ঠিক রেখে তার বাকি সব পূজা আচ্ছা করো। আই নো বাট শি ইজ ভারি অ্যাবাউট মি, বাট স্টিল আমার ইচ্ছে করলো তার জন্য। এখানে সবাই মিলে বসে ফল প্রসারী কাটছে। আজকে যেহেতু বললাম এই নিয়মটা অনেকেই করছে, মা মিষ্টিমণি বৌমণি ছোট কাকিমণি, তো তার জন্য আমার খাওয়া দাওয়া শেষ। তো নেক্সট ব্লগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব আমার মেকআপ কালেকশনের ভিডিও। অনেক আগে একজন কমেন্ট করেছিল মন দেব, ইয়েস আই থিঙ্ক, আর লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমার মেকআপ কী মেকআপ কালেকশন আছে সেটা শেয়ার করার জন্য, তো সেই ভিডিওটা নেক্সট ব্লগে আসবে। আজকে সোমবারের ভিডিওটা, আমরা সোমবারে ঠাকুর শিব পুজোর ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার কথাগুলো যদি রিলেটিভেল লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। সবাই গামছা পরে বসে আছে, ভীষণ এম্বারেসিং সিন দেখাচ্ছি, চলো টাটা।